নওশাদকে চাপ দিয়ে সম্ভবত দল পরিবর্তনের একটা চেষ্টা সেটা চলছে। নওশাদকে যে ইন্টেনশনালি রাজ্যের পুলিশ ফাঁসাচ্ছে সেটা তো পরিষ্কার পরিষ্কার একটা ঘটনা থেকেই গোটা পশ্চিমবাংলার লোক আমরা দেখেছি যে নওশাদের গাড়ির ওপর আক্রমণ হচ্ছে, নওশাদের গাড়ি ভাঙচুর করা হচ্ছে, তার ওপর আক্রমণ হচ্ছে, তার কর্মী বাহিনীর ওপর আক্রমণ হচ্ছে, আক্রমণ হচ্ছে আরাবুলের নেতৃত্বে, আরাবুল এখন বাইরে ঘুরে বেড়াচ্ছে। ফলত এটা আস্তে আস্তে পরিষ্কার হয়ে যাচ্ছে, বাংলার মানুষের সামনে একটা নগ্ন চিত্র সামনে উঠে আসছে। নওশাদের প্রাণ সংশয় তো এমনি ভাঙড়ে হাতিশালাতেই বোঝা যাচ্ছিল। এখানে এরাজ্যে পুলিশের শাসন, এরাজ্যে আইনের শাসন আছে কোথাও? তুমি দেখতে পাচ্ছ এরাজ্যে সংবিধানের শাসন বলে কিছু বলবৎ আছে? এক অদ্ভুত রকমের পরিস্থিতি রাজ্যের বুকে তৃণমূল কংগ্রেসের সরকার তৈরি করেছে। আইন, পুলিশ প্রশাসন, টাকা পয়সা এই সব কিছুকে ব্যবহার করা হচ্ছে, কিন্তু পুরনোরা, তারা সারদা, রোজভ্যালি, নারদা আই করে লুটেছে, নতুনরা এসে এবার এসএসসি, টেড, বায়লা, কয়লা, বালি, কয়লা বা গরু সব কিছু থেকে লুটবে, এটা তো কেউ প্রত্যাশা করেনি। কিন্তু তৃণমূলের কাছে ওই আমি এখন বারবার যে কথা বলছি, কচি নেতা, কচি চোর, ডাঁসা চোর, পাকা চোর। কচি চোর হচ্ছে তোমার কুন্তল, ডাঁসা চোর হচ্ছে মানিক, আর পাকা চোর হচ্ছে পার্থ আর অনুব্রত। এই তিনটে স্তরে ভাগ হয়ে গেছে। স্পিকার তো নিজেও বলেছে যে একটা চক্রান্ত চলছে যেখানে টাকার লোভ দেখানো হচ্ছে এবং তাকে দল পরিবর্তনের একটা চেষ্টা চলছে, তিনি পিজন ভ্যান থেকে বলেছেন এইবারে। সেটা তো যে কোনো সাধারণ মানুষ যদি নওশাদ নাও বলতো, নওশাদ কোনো কথা নাও বলতে পারতো, তাও আমরা বুঝতে পারতাম। তার কারণ পশ্চিমবাংলার বুকে এ দৃশ্য আমরা বারংবার দেখেছি যে বিভিন্ন মানুষকে বিভিন্ন সময়তে বিভিন্ন রকমভাবে চাপ প্রয়োগ করে, বল প্রয়োগ করে মিথ্যা মামলায় ফাঁসিয়ে দল পরিবর্তন করানো হয়েছে, এ নিয়ে তো কোনো সন্দেহ নেই। নওশাদের ক্ষেত্রে সে একই ট্রিটমেন্ট হচ্ছে, তবে আমাদের যা বিশ্বাস নওশাদ মাথা নত করবে না। যারা এত গর্ব করে আমরা 213টা সিট পেয়েছি, তাদের আবার এই একজন বিধায়ককে নিয়ে কেন এত জ্বালা হচ্ছে বলুন তো, এই মুহূর্তে জানতে চাই বাংলার মানুষ। তার কারণ হচ্ছে তৃণমূল কংগ্রেস এমন একটা দল, এবং এ নিয়েও কোনো সন্দেহ নেই যে বিজেপিও, গোটা ভারতবর্ষে বিজেপি, পশ্চিমবাংলায় তৃণমূল কংগ্রেস, এদের একটা অভ্যাস যে এরা কোনো বিরোধী রাখবে না, সব নেব। দেখো তৃণমূল কংগ্রেসের কাছে তুমি ভালো করে ভেবে দেখো তো, তৃণমূল কংগ্রেস এই মুহূর্তে দাঁড়িয়ে ঝালদা পৌরসভা, কংগ্রেসের কাউন্সিলররা জিতলো, আচ্ছা গোটা তৃণমূল কংগ্রেস 100-এর বেশি পৌরসভা চালায়। তৃণমূল যদি শুধু ঝালদা না চালাতো তাতে কি যেত আসতো তুমি আমাকে বলতে পারো? কিন্তু তৃণমূল মানে একটা সর্বগ্রাসী মনোভাব, যা থাকবে শুধু আমার থাকবে, আমার বাইরে কোনো বিরোধী দলের কথা থাকবে না। আমি যা শুনছি তাতে কোনো এক তৃণমূল কংগ্রেসের নেত্রী কাম অভিনেত্রী, তার অ্যাকাউন্টে নাকি টাকা ঢুকেছে, শোনা কথা আদালতের পর্যবেক্ষণে উঠে এসছে যে ফ্ল্যাট কেনবার সময় নাকি টাকা গেছে। এখন তৃণমূল কংগ্রেসে অনেক অভিনেত্রী আছে, কোন অভিনেত্রীর কথা বলছি আমি কি করে বুঝবো? ধুন্তেশ্বর দিয়ে অনেক অভিনেত্রী আছে, হতেই পারে, সেই জন্যই হয়তো কেউ আগে মমতা ব্যানার্জির মধ্যে হিটলারকে খুঁজে পেতেন, এখন মমতা ব্যানার্জির মধ্যে মা জগৎজননীকে খুঁজে পান, হতেই পারে। 10 বছর ধরে সিনেমা করে যা টাকা ইনকাম করা যায় তার চাইতে বেশি টাকা 1 বছর ধরে তৃণমূল কংগ্রেসের পাঁচ হেঁটে ইনকাম করা যায়, অনেকে হয়তো বুঝছেন, বোঝা যাচ্ছে তো। কিন্তু সেই মানুষগুলো কোথায়, যারা কথায় কথায় বলে বাংলা সিনেমার পাশে দাঁড়ান, সেই লোকগুলো কোথায়? যারা কথায় কথায় দাঁড়িয়ে দাঁড়িয়ে বলে বাংলা সিনেমার পাশে দাঁড়ান, সেই মানুষগুলো আজকে কোথায়? আজকে যখন আমরা শুনছি কুন্তলের টাকা টলিউডে খেটেছে, আজকে আমরা যখন শুনছি কুন্তলের টাকায় মিউজিক ভিডিও তৈরি করা হয়েছে, সত্যজিৎ রায় যে স্টুডিওতে কাজ করতেন, মৃণাল সেনরা যে স্টুডিওতে কাজ করতেন, সেই স্টুডিওতে আজকে কিছু দুর্নীতিবাজরা গিয়ে কাজ করে, গোটা বাংলাকে আর কত নিচে নামাবে, গোটা বাংলাকে, গোটা পশ্চিমবাংলাকে আর কত অপদস্থ করবে এই কয়েকটা চুটচিটিংবাজ? কথা ভালো করে বুঝবেন, দেখুন কেই সায়ন বলে আলাদা কোনো বিষয় নেই, সায়ন ব্যানার্জি বলে আলাদা কোনো খুব বড় হুনু কেউ নেই, আমি খুব বড় হুনু নই, আমরা কেউই বড় হুনু নই, আমরা গণতন্ত্রের পক্ষের যে লড়াই সেই লড়াইতে আমরা আছি, সেই লড়াইতে যদি কারো দু ঠ্যাং কেঁপে যায় তখন তাকে পাল্টা প্রশ্ন করতে হয় যে তুমি কে। আমি যদি মনে করেই থাকি যে তুমি কেউ নও তাহলে আমি তোমাকে নিয়ে কথাই বলবো না। যেমন এই যে তুমি মাঝে মাঝে আমাকে একজন ভদ্রমহিলাকে নিয়ে প্রশ্ন করতে, আমি প্রশ্নটা শুনে পাশ কাটিয়ে চলে যেতাম, কিন্তু এখন বুঝলাম যে ভদ্রমহিলাকে নিয়ে আর পাশ কাটানোর মতো জায়গায় নেই। আমি জানি না, কিন্তু আদালতের পর্যবেক্ষণে যা উঠে আসছে অথবা বিভিন্ন সংবাদ মাধ্যমে যে খবর পরিবেশিত হচ্ছে তাতে না, উনি ডিফামেশন মামলা করেছেন, সে কার বিরুদ্ধে করেছেন, তিনি যদি কালকে তৃণমূল কংগ্রেসে চলে আসে দুজনে মিলে বসে বসে একসাথে মমতা ব্যানার্জির গুণগান গাইবেন। সৌমিত্র খাঁ কতদিন বিজেপিতে আছে সে নিয়ে আমারও প্রশ্ন আছে, সেটা প্রশ্ন না, কিন্তু কথা হচ্ছে এটা, এরাজ্যের বুকে সংবাদ মাধ্যম যে খবর পরিবেশিত করছে, পাঠাক না, আমরা তো চাই পাঠাক। মুকুল রায় হুমকি দিয়েছিল 2011 সালে গৌতম দেবকে, তোমার নামে ডিফামেশনের মামলা করব। পরে 10 বছর ধরে মুকুল রায়কে আর আদালতে খুঁজে পাওয়া যায়নি, গৌতম দেব আদালতে গিয়ে হাজিরা দিয়েছে, তারপর সে মামলার হিসেব আমরা জানি।
যিনি বলছেন রাজনীতি সম্পর্কে তার ধারণা খুব কম, বাজার গরম সেই কারণে করছেন। উনি হয়তো ভাবছেন যে সবটা যেমনভাবে ওনার তৃণমূল কংগ্রেসে সিঁড়ি ধরে ওঠাটা খুব সহজ হয়ে গেছে, গোটা রাজ্য রাজনীতি হয়তো সেভাবে চলে। সেভাবে চলে না ম্যাডাম।